Assalamualaikum. আজকে আমরা 2022 সালের রিজিওনালে আসা একটা প্রবলেম সলভ করব। এটা জুনিয়র ক্যাটাগরিতে এসেছিল। তো শুরুতে আমি আগে প্রবলেমটা বলে নেই। স্যার পায়েল প্রত্যয় এবং সাব্বিরকে x ও y এর মান বলে দিলেন এবং মান দিয়ে সমীকরণ লিখতে দিলেন। পায়েল লিখেছে 5x + 4y = 1538। প্রত্যয় লিখেছে 4x + 3y = 1538। মানে দুটোই কিন্তু আমাদের সেম নাম্বার। সাব্বির লিখেছে 8x + y = 1621। স্যার বললেন পায়েলের y সহগ ভুল। তার মানে পায়েল যে y সহগ লিখেছে সেটা কিন্তু ভুল। তার মানে এখানে 4 না হয়ে অন্য কিছু হতো এবং প্রত্যয়ের x এর সহগ ভুল। তাহলে প্রত্যয় যে এখানে লিখছে 4x, তো এখানে 4 না হয়ে অন্য কিছু হতো, সে x এর সহগ ভুল করেছে এবং সাব্বির এটা ঠিক আছে। তার মানে সাব্বির যে সমীকরণটা লিখছে এটা সম্পূর্ণ ঠিক। তো আমাদের বলছে y - x এর মান কত। তো একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রত্যয় লিখেছে 4x + 3y = 1538। এখানেও কিন্তু এই নাম্বারটাই জাস্ট পায়েল লিখেছে 5x + 4y আকারে, কিন্তু এটার মধ্যে একটু ভুল হয়েছে। কিন্তু আমাদের সমীকরণটা কি, সমীকরণটার যে মান সেটা হলো 1538। তো এই মানে এই নাম্বারটাকেই তারা দুইটা সমীকরণে আলাদা আলাদা সমীকরণে লিখছে। তারা দুজনই এই নাম্বারটাকেই কিন্তু আলাদা আলাদা করছে। এখন এখানে কি করছে, যে প্রথমে বলছে পায়েলের ওয়াই সহগ ভুল, তার মানে এই যে ওয়াই সহগ এটা 4 হবে না, অন্য কিছু হতো, কিন্তু এক্স এর সহগ কিন্তু ঠিক আছে। জাস্ট কিন্তু বলছে পায়েলের ওয়াই সহগ ভুল, তার মানে এক্স এর সহগ অবশ্যই ঠিক আছে। তার মানে আমার এখানে 5x সেটা হবেই, অর্থাৎ আমি x আর y আকারে প্রকাশ করতেছি এই নাম্বারটাকে। তো যেহেতু পায়েলের y এর সহগ ভুল, কিন্তু x এর সহগ ঠিক আছে, 5x হবেই। আবার কি বলছে, প্রত্যয়ের x এর সহগ ভুল, তার মানে প্রত্যয় যে লিখছে 4x + 3y, এখানে x এর মান 4 হবে না, x এর সহগ সে ভুল করছে, অন্য কিছু হতো বাট সেটা ভুল করছে। তো অন্য কিছু মানে কি, বোঝা যাচ্ছে 5 হবে, যেহেতু পায়েল সেটা ঠিক লিখছে। তার মানে কি, প্রত্যয় যেহেতু x এর সহগ ভুল কিন্তু y এর সহগ ঠিক আছে অবশ্যই, তার মানে কি হবে 3y। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের মেইন সমীকরণটা হতো 5x + 3y। তো এখানে পায়েল কী করছে, পায়েল হলো y সহগ ভুল করছে 3 হবে কিন্তু লিখছে 4, আর প্রত্যয় কী করছে, x এর সহগ ভুল করছে 5 হবে কিন্তু লিখছে 4। তো আমাদের মেইন সমীকরণ কী, এটা একটা ভুল মানে কি আরেকটা অবশ্যই ঠিক আছে। তো এটা আমার এক নম্বর সমীকরণ। আর আমাদের দুই নম্বর সমীকরণ কী, এটা কে লিখছে, ওটা লিখছে পায়েল লিখছে, সরি পায়েল কেন, সাব্বির লিখছে। কী লিখছে সেটা, 8x + y। তো আমি সমীকরণটা লিখি 8x + y = 1621। এটা আমার দুই নম্বর সমীকরণ। তো আমাদের জাস্ট এই দুটো সমীকরণ সলভ করলে হয়ে যাচ্ছে, যেহেতু সাব্বিরে কোনো ভুল হয়নি আর আমরা মেইন সমীকরণ কোনটা সঠিক সেটা লিখলাম। তো এখন আমরা এই দুটো সমীকরণ সলভ করব। তো তুমি চাইলে এটা প্রতিস্থাপন, অপনয়ন বিভিন্নভাবে তুমি সলভ করতে পারো। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সলভ করি, তাহলে সুবিধা হবে। তো দুই নম্বর সমীকরণ, এটাকে আমি যদি 3 দ্বারা গুণ করি, তাহলে 3 আসছে 24, x + 3y ইকুয়াল টু, যদি গুণ করি 3 একে 3, 3 দুগুণ 6, 3 6 18, 8 3 একে 1 4, তাহলে এইটা আসতেছে। আমি 3 নম্বর 3 দিয়ে 2 নম্বর সমীকরণকে গুণ করলাম। এরপর আমি যদি 1 নম্বর সমীকরণটা লিখি এখানে, তাহলে কী আসে, 5x + 3y এটা ইকুয়াল 1538। তো এখন খালি জাস্ট আমাদের মাইনাস করে দিলে 3y চলে যাবে। তো মাইনাস করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে আমি এখান থেকে এটা মাইনাস করব, কত আসবে, 8 9 10 11 12 13 5 হাতে থাকলো 1, তাহলে এখানে আসবে হলো 4, তাহলে 2, 8 থেকে 5 বাদ দিলে থাকে হলো 3 এবং 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে 3325, তাহলে 6 5 6 7 8, হ্যাঁ তাহলে এটা আসতেছে আমাদের বিয়োগফল। এবং আমাদের এখানে তো 3/3 চলে যাচ্ছে প্লাস মাইনাস, এখানে বিয়োগ করলে আসে হলো আমাদের 19, তাহলে 19x এটা ইকুয়াল এত, তাহলে x এর মান কত হচ্ছে, 3325/19। তো যেহেতু আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে এটা কত, তো আমি ক্যালকুলেটার ব্যবহার করতেছি কারণ তাড়াতাড়ি আমাদের ভাগফলটা চলে আসে। তাহলে 3325/19 করলে আসবে হলো 175, তাহলে 175। এটা কার মান পাইলাম, এটা আমরা x এর মান পাইলাম। এখন জাস্ট y এর মানটা বের করতে হবে। তো তুমি x এর মান যেখানে সেখানে বসিয়ে তুমি y এর মানটা বের করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর সমীকরণে y একাই আছে, তো আমরা দুই নম্বর সমীকরণ থেকে y এর মানটা বের করি। তো y ইকুয়াল কী হবে, 1621 - 8x, তাহলে 1621 - 8 ইন্টু কত হবে, 175। তো এটা করলে কত আসে, 1621 - 8 ইন্টু 175, এটা করলে আসবে হলো 221।
তার মানে y এর মান আমরা পেয়ে গেলাম x এর মান আমরা পেয়ে গেলাম এখন চাইছে হলো y মাইনাস x এর মান কত তাহলে y মাইনাস x করো কত আসবে 221-175 তো মাইনাস করলে আসবে কত 175 করলে আসবে হলো 46 তাহলে এটাই হলো আমাদের অ্যানসার তো y মাইনাস x এর মান কত 46 তাহলে আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে